আজকে আমরা 19 নম্বর চ্যাপ্টারে যেটা আছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই অঙ্কগুলো করব। তো এই চ্যাপ্টারে নতুন কোনো সূত্র নেই। এই চ্যাপ্টারটা হচ্ছে আগে যেগুলো পরিমিতির চ্যাপ্টারগুলো করেছো, যেমন হচ্ছে আয়ত, ঘন, চৌং, গোলক আর শঙ্কু, এই চারটে চ্যাপ্টার যে করেছো, এই চারটে চ্যাপ্টারের কম্বিনেশন করে হচ্ছে এই চ্যাপ্টারটা। তো আজকে এই চ্যাপ্টারটা করব। তাহলে ফার্স্ট হচ্ছে সূত্রগুলো দরকার। তো সূত্রগুলো কি আগের যে চারটে চ্যাপ্টারের পরিমিতির করেছো, সেই চারটে চ্যাপ্টারের প্রত্যেকটার জন্য পার্শ্বতলের ক্ষেত্রফল আর আয়তন, এই দুটো হচ্ছে মেনলি, আর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এই তিনটে সূত্র প্রত্যেকটা চ্যাপ্টারের। তাহলে প্রত্যেক চারটা চ্যাপ্টারের জন্য 4×3=12 সূত্র আগে মুখস্থ করবা, তারপরে এই অঙ্কগুলো চালু হবে। আগে মুখস্থ করে তারপরে এবার অঙ্কগুলো চালু করছি। তারপর প্রথম অঙ্ক বলেছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। তো তাহলে কি বলেছে, নিচের অংশ যেটা আছে, নিচের অংশটা হচ্ছে তাহলে লম্ববৃত্তাকার চোং আকৃতির আর উপরের অংশটা হচ্ছে শঙ্কু আকৃতির। এবারে বলেছে এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। তাহলে নিচের ভূমিতলের ব্যাস 20 সেমি হয়ে গেল। তাহলে এখান থেকে ব্যাস জানি, তাহলে ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে ভূমিতলের ব্যাস যদি 20 সেমি হয় তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 10 সেমি। তাহলে এই 10 সেমি ব্যাসার্ধটা হচ্ছে চোঙের জন্য আর শঙ্কুর জন্য। এবারে তারপরে বলেছে চোঙাকৃতি অংশের উচ্চতা হচ্ছে 2.8 মিটার। তাহলে চোঙাকৃতি অংশ যেটা তার উচ্চতা বলে দিয়েছে 2.8 মিটার। আর কি বলেছে, শঙ্কু আকৃতির অংশের উচ্চতা বলেছে 42 সেন্টিমিটার। তাহলে শঙ্কু আকৃতি যেটা আছে উপরের অংশটা, এইটুকুটা হলো 42 সেন্টিমিটার। এবারে বলেছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে। তাহলে যেহেতু ওজন বলেছে তাহলে আমাকে বের করতে হবে, 1 ঘন সেমি লোহার ওজন বলেছে তাহলে আমাকে আয়তন বের করতে হচ্ছে। তো এইরকম স্ট্রাকচারের তো আমরা একবারে আয়তন বের করতে পারবো না, তাহলে এটাকে দুটো অংশে ভাগ করতে হবে, একটা হচ্ছে চোঙের অংশটা, একটা হচ্ছে শঙ্কুর অংশটা। এই দুটো অংশে ভাগ করে আমাদেরকে আয়তনটা বের করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে চোঙটা দিয়ে করি, তাহলে চোঙের আয়তন বের করবো আর শঙ্কুর আয়তন বের করবো আলাদা হবে। তাহলে চোঙের ব্যাসার্ধ জানি 10 আর উচ্চতা জানি 2.8 মিটার, তো মিটারটাকে সেন্টিমিটারে করে দিয়েছি, তাহলে 280 সেন্টিমিটার। তাহলে চোঙের আয়তনের সূত্রতে ফেললাম, চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr² h, তার মানে পায়ের মান 22/7, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হচ্ছে 10, তাহলে হচ্ছে r² আছে, πr² h, তাহলে r² জন্য 10×10, আর hএর মান উচ্চতার মান বসলো, দিয়ে বেরোলো 88,000 ঘনসেমি। একই রকমভাবে উচ্চতা শঙ্কুর জন্য বের করতে হবে, তো শঙ্কুর উচ্চতা বলে দিয়েছিল 42 সেমি, তাহলে শঙ্কুর আয়তনও পেয়ে যাবো। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3πr² h, তাহলে 1/3, পাই মানে 22/7, r² তার মানে 10×10 হলো, আর উচ্চতা মানে হচ্ছে hএর মান হলো 42। ব্যাস কাটাকুটি করে পেলাম 4,400 ঘনসেমি। তাহলে নিরেট লোহার স্তম্ভের মোট আয়তন কত হলো, শঙ্কুর আয়তনটা প্লাস চোঙের আয়তনটা, তাহলে যোগ করে দিলাম, তাহলে হলো 9,292,400 ঘনসেমি এটা এলো। এবারে বলে দিয়েছিল আমাদেরকে যে 1 ঘনসেমি লোহার ওজন 7.5 গ্রাম, তাহলে 1 ঘনসেমি লোহার ওজন এত গ্রাম, তাহলে এত ঘনসেমি লোহার ওজন কত, তাহলে গুণ করে দিলাম যে 0.5 উঠিয়ে নিচে শূন্য নিয়ে কাটাকুটি করে পেলাম 6,93,000 গ্রাম। তাহলে গ্রামে থেকে কিলোগ্রামে যদি যেতে চায় তাহলে 1,000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1,000 দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে পেলাম হচ্ছে 693 কিলোগ্রাম, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে লোহার স্তম্ভের মোট ওজন কত হয়ে গেল, 693 কিলোগ্রাম। তারপর দুই নম্বরটা বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 20 সেমি আর তির্যক উচ্চতা বলেছে 25 সেমি। তাহলে উচ্চতা hএর মান হয়ে গেলো 20 সেমি আর তির্যক উচ্চতার মান lএর মান হয়ে গেলো 25 সেমি। এবারে বলেছে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট, যেহেতু সমান আয়তন বলেছে মানে আয়তন বের করতে হবে আমাকে শঙ্কুটার, তো শঙ্কুর আয়তনের সূত্র কি, সূত্রটা হচ্ছে 1/3πr² h। তাহলে hএর মান জানি, তো আর তো জানি না, তাহলে r টা ধরতে হবে। তাহলে ধরে নিলাম ভূমির ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে আমার r মানটা দরকার। তো r মান কীভাবে পাবো, ওই যে একটা সূত্র জানি h² + r² = l², এই সূত্রটা থেকে আমরা r² বের করে নিলাম, l² - h² দিয়ে এলের মান বসালাম আর এইচের মান বসিয়ে ক্যালকুলেশন করে r² 225, তাহলে r মানে হলো √225, মানে 15 পেলাম।
ওর আড়াইয়ের মানটা পেয়ে গেলাম। এবার তারপরে এবারে তাহলে শঙ্কুর আয়তনটা আমরা বের করে নেব। শঙ্কুর আয়তন কত হচ্ছে, একের তিন পাই আর স্কোয়ার এইচ, তাহলে একের তিন পাই থাকলো আর স্কোয়ার, তাহলে আর এর মান কত হচ্ছে পনেরো, পনেরো বলে দিয়েছে, তাহলে আর স্কোয়ার কত হলো পনেরো ইন্টু পনেরো, আর এইচের মান তো কুড়ি থাকলো, তাহলে হলো দেড় হাজার পাই। এত ক্ষণ সেখানে এবার বলেছিল শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা পনেরো সেমি হলে চোঙটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য, তো ব্যাস দিয়ে তো আমরা অঙ্ক করি না, আমরা বলি ব্যাসার্ধ দিয়ে, তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম বড় হাতের আট সেমি, আর উচ্চতা তো বলে দিয়েছিল আমাদেরকে পনেরো সেমি, চোঙের উচ্চতা বলে দিয়েছে, তাহলে যেহেতু ছিল শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট চোঙ তাহলে আয়তন বের করতে হবে, তাহলে আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, এইচের মানটা শুধু বসিয়ে দিয়েছি পনেরো, তাহলে এখান থেকে পেলাম পনেরো পাই আর স্কোয়ার। যেহেতু শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট ছিল তাহলে শঙ্কুর আয়তন আর চোঙের আয়তন সমান হবে, তাহলে এই দুটোকে সমান করে দিলাম, তাহলে পনেরো পাই আর স্কোয়ার মানে হচ্ছে ওর দেড় হাজার পাই, পাই পাই কেটে গেল, পনেরো আর পনেরোশো কেটে একশো হলো, তাহলে আর স্কোয়ার মানে একশো, তাহলে আর মানে দশ হলো। তো আমাদের উত্তর কী চাইছিলো, ব্যাস চেয়েছে, তাহলে ব্যাসার তো জানি দশ, তাহলে ব্যাস কত হয়ে গেলো দুই দিয়ে গুণ, তাহলে কুড়ি সেমি ব্যাস, এটাও হয়ে গেলো উত্তর। তারপর তিন নম্বরটা, তিন নম্বরটা বলেছে চব্বিশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। তাহলে যেহেতু আমাদেরকে বলে দিয়েছে চোঙাকৃতি পাত্রের ব্যাস কত বলে দিয়েছে, বলেছে চব্বিশ সেমি, তাহলে এই ব্যাসটা হয়ে গেল আমাদের, এই ব্যাসটা হচ্ছে চব্বিশ সেমি, তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল দুই দিয়ে ভাগ করে বারো সেমি। এবারে বলেছে ছয় সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস আর চার সেমি উচ্চতা বিশিষ্ট সাতটা নিজের শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে নিমজ্জিত করা হলে জলতলের উচ্চতা কতটা বাড়বে, তো আমরা তো জানি না কতটা উচ্চতা বাড়বে, তাহলে ধরে নিলাম এইচ উচ্চতা বাড়বে, আগে আগে ছিল হচ্ছে এই অবধি, আগে এই অবধি জল ছিল, এখনকার নিমজ্জিত করানোর পরে হলো এই এত দূর অবধি জল হলো, তাহলে বাড়লো কতটা, এইচ এইচ উচ্চতা বিশিষ্ট জলটা বেড়েছে, এই ডিস্টেন্স এইটা বেড়েছে আমাদের জলের উচ্চতাটা, তাহলে কার কী জন্য বাড়লো, শঙ্কুগুলো ডুবিয়েছে বলে বেড়েছে, তাহলে এই জলের আয়তন আর শঙ্কুর মোট আয়তন সমান হবে, তাহলে এই এই প্রসেসে আমরা অঙ্কগুলো করব। তাহলে যতটা জল বেড়েছে তার আয়তন দরকার আমার, এই পর্যন্ত জল বেড়েছে মানে এইচ উচ্চতা বিশিষ্ট জল বেড়েছে আর চোঙের জন্য, তাহলে উচ্চতা এইচ ধরে নেব, তাহলে এইচ উচ্চতা বিশিষ্ট জলের আয়তন কত, চোঙের ক্ষেত্রসূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর মানে জানি বারো, তাহলে বারো স্কোয়ার ইন্টু এইচ মানে একশো চুয়াল্লিশ পাই এইচ, এত ঘন সেমি হল। এবার শঙ্কুগুলোর আয়তনগুলো বের করি, তাহলে প্রত্যেকটা শঙ্কুর ব্যাস বলে দিয়েছে ছয় সেমি, তাহলে ব্যাসার্ধ তিন সেমি পেয়ে গেলাম, উচ্চতাও বলে দিয়েছে চার সেমি, তাহলে আয়তনও পেয়ে যাবো একের তিন পাই আর স্কোয়ার এইচ ওই সূত্র দিয়ে, তাহলে একের তিন পাই থাকলোই আর স্কোয়ার মানে তিনের স্কোয়ার আর এইচ মানে তো চার বলে দিয়েছে, তাহলে তিনের স্কোয়ার নয় করলাম, যে একটু কাটাকুটি করলাম, কাটাকুটি করে পেলাম বারো পাই। তো এরকম ষাটটা, এটা তো গেল একটা নিজের শঙ্কুর আয়তন, এরকম কটা শঙ্কু ডুবিয়েছি ষাটটা, তাহলে সিক্সটি দিয়ে গুণ করে দেবো, তাহলে ষাটটা টোটাল আয়তন পেয়ে গেলাম সাতশো কুড়ি পাই, এটা পেয়ে গেলাম। এরপরে কী করব, এরপরে একশো চুয়াল, তাহলে যেহেতু যেহেতু আমরা এখানে জল কেন বেড়েছে, শঙ্কুগুলো ডুবানোর জন্য বেড়েছে, তাহলে শঙ্কুগুলো আয়তন আর টোটাল জলের আয়তনটা সমান হবে, তাহলে একশো চুয়াল্লিশ পাই এইচ আর সাতশো কুড়ি পাই, এই দুটোকে সমান করে দিলাম, দিয়ে এইচ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, এইচ ইকুয়াল টু কত পেলাম সাতশো কুড়ি বাই একশো চুয়াল্লিশ, তার মধ্যে কাটাকুটি করে পাঁচ, তাহলে এই এইচের মান কী ধরেছিলাম, যে এইচ উচ্চতা বিশিষ্ট জলতলের উচ্চতা এইচ সেমি বৃদ্ধি পাবে, তাহলে এখানে হয়ে গেলে জলতলের উচ্চতা পাঁচ সেমি বৃদ্ধি পাবে। সেম একই রকম অঙ্ক আছে তেরো নম্বর অঙ্কটা, তো তেরো নম্বর অঙ্কটা বলেছে একুশ ডেসিমি দীর্ঘ আর এগারো ডেসিমি প্রশস্ত এবং ছয় ডেসিমি গভীর, ছয় ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে, এটা বলে দিয়েছিল। আচ্ছা আমাদের কতটা জলপূর্ণ আছে সেটা আমার দেখার দরকার নাই, সে হাফ থাকুক আর কিছু জল থাকুক সেটা কোনো দরকার নাই দেখার। তাহলে এবারে বলেছে এখন এই চৌবাচ্চাটি চৌবাচ্চায় যদি একুশ সেমি ব্যাসে একশোটা লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তাহলে জলতর কতটা উঠবে, তাহলে আমরা ফার্স্ট কী বের করব, ফার্স্ট হচ্ছে যেটা প্রথমটা হচ্ছে আয়তঘন, তাই তো আয়তঘনাকার চৌবাচ্চা যেহেতু দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আছে, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে আয়তঘনাকার যে চৌবাচ্চা আছে তার এইচ উচ্চতা, এইচ উচ্চতার জলটা উঠবে, জলতল এইচ রেসিপি উঠে যাবে, তাহলে
যতগুলো আছে সবগুলোকে আমরা ডেসিমিতে ট্রান্সফার করে অঙ্কটা করব। একটা যেমন সেমিতে আছে সেটা ডেসিমিতে ট্রান্সফার করে করব। আচ্ছা, তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে এখানে কি বের করব, তাহলে এই উচ্চতা বিশিষ্ট জলের আয়তন, ঠিক আছে, এখানে কত হয়ে যাবে, আয়তঘনাকার চৌবাচ্চা যেটা আছে তার দৈর্ঘ্য কত, 21 ডেসিমি, প্রস্থ 11 ডেসিমি, আর উচ্চতা কিন্তু এইচ ডেসিমি ধরবো, ঠিক আছে, উচ্চতা কিন্তু এইচ ডেসিমি ধরবো। বইয়ে যেমন দিয়েছে 6 ডেসিমি, এটা হচ্ছে গোটা চৌবাচ্চাটার, গোটা চৌবাচ্চাটার ক্ষেত্রে 6 ডেসিমি, আমি কিন্তু এইচ ডেসিমি ধরেই অঙ্কটা করব। এবার এটা তো পেয়ে যাব, তারপরে কি বের করব, এবার শঙ্কু যে এবার বলেছে গোলক, তাহলে গোলকের ক্ষেত্রে একটা গোলকের আয়তন বের করব, এরকম 100টা গোলক আছে, 100টা গোলকের আয়তন বের করে সমান করে দেব, তাহলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটা বাড়ির কাজ দিলাম 13 নম্বরটা, এটা কিন্তু বাড়িতে করবা, দিয়ে আমাকে আবার ছবি পাঠাবা, দেখব। তারপরে এরপরে হচ্ছে 4 নম্বর অঙ্কটা, 4 নম্বরটা কি বলেছে, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার ছোঙ্কের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি, যেহেতু বলে দিয়েছে একই ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে শঙ্কু আর চোঙের ভূমিতলের ব্যাসার্ধ আর ধরে নিলাম, উচ্চতাও বলেছে একই, তাহলে উচ্চতাও এইচ একই ধরে নিলাম। তাহলে এবারে যেহেতু বলেছে বক্রতলের ক্ষেত্রফল, কিন্তু আমরা তো জানি যে শঙ্কুর ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কত হয়, পাই আর এল, তাই তো, তাহলে এলটাও আমাদেরকে ধরতে হবে, তাহলে ধরে নিলাম তির্যক উচ্চতা হচ্ছে এল, এটা ধরে নিলাম। তাহলে আমরা একটা সূত্র জানি, এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ব্যাস এটা লিখে দিলাম। এবারে যেহেতু বলেছিল বক্রতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল লিখলাম পাই আর এল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল লিখলাম 2πr h, এদের অনুপাত বলেছিল 5:8, তাহলে এটা বাই এটা মানে 5/8, তাহলে এখান থেকে পাই আর কেটে গেল, 2 আর 8 কেটে এদিকে 4 হলো, তাহলে এখান থেকে পেলাম এল বাই এইচ, এটা হচ্ছে 5/4। তো আমার তো এল স্কোয়ারের দরকার, তাই না, আমার তো এল তির্যক উচ্চতা দিয়ে উত্তর নাই কিছু, আমার তো বলেছে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত বের করতে, তাহলে এখানে ব্যাসার্ধ আনতে হবে আর আর এর মানগুলো আনতে হবে, তাহলে এখানে হোল স্কোয়ার করে দিলাম এল স্কোয়ারটা আনার জন্য, তাহলে দুদিকে হোল স্কোয়ার করলে হলো এল স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 25/16 হয়ে গেল। এল স্কোয়ারের বদলে এটা বসিয়ে দেবো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা বসিয়ে দিলাম, যে কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করে 16r² + 16h² ইকুয়াল টু 25h² হলো, এইচ স্কোয়ারকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে পেলাম হচ্ছে 16r² ইকুয়াল টু 9h² দিয়ে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার বের করলাম, 9/16 হলো এদিক ওদিক করে নিয়ে, তাহলে রুট ওভার করে দিলাম, রুট ওভার করলে পেলাম হচ্ছে r/h হচ্ছে 3/4, এটা পেলাম, তাহলে r:h কত হয়ে গেল, 3:4 হলো। তারপরে 5 নম্বর, 5 আর 6 কিন্তু একই অঙ্ক, ঠিক আছে, শুধু সূত্রগুলো একটু চেঞ্জ হবে। 5 নম্বর বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে, গলিয়ে মানে কি বের করতে হবে আমাদের, আয়তন, সবসময় মনে রাখবো গলিয়ে মানেই হচ্ছে আয়তন বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছিল গোলকের, তাহলে আয়তন কত হয়ে গেল, 4/3πr³, তাহলে 4/3π, 8×8×8, এইভাবে লিখে নিলাম। এবার বলেছে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক পাওয়া যাবে গলিয়ে নিয়ে, তাহলে নিরেট গুলির ব্যাসগুলো কত হয়ে গেল, 1 সেমি বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কত, 1/2 সেমি, তাহলে একটা নিরেট গুলির আয়তন কত, 4/3, যেহেতু গুলিটা হচ্ছে গোলক, তাহলে হচ্ছে আয়তন গোলকের সূত্র হবে, তাহলে 4/3πr³, মানে 1/2×1/2 হলো। তাহলে নিরেট গোলকের সংখ্যা চেয়েছে, তাহলে নিরেট গোলকের সংখ্যা কত হবে। আচ্ছা, যদি এরকম হয় যে তোমার কাছে টোটাল 200 টাকা আছে, এক একটা বইয়ের দাম হচ্ছে 40 টাকা করে, তাহলে তোমার কাছে কটা, মানে তুমি তাহলে কটা বই কিনতে পারবা, তোমার কাছে আসে 200 টাকা, একটা বইয়ের দাম 40 টাকা, তাহলে কটা বই কিনতে পারবো, কটা পারবো ভাগ করতে হয়, তাহলে তাহলে এখানেও তাই হবে, তোমার কাছে আছে টোটাল এত আয়তন, এক একটা গুলির জন্য দরকার এত আয়তন, তাহলে টোটাল কটা গুলি পাচ্ছ, তাহলে উপরের আয়তন মানে বড়টার জন্য আয়তন বাই ছোটোগুলোর জন্য আয়তন এক একটা, তাহলে 4/3π করে কেটে গেল, আর এখানে 8×8×8 থাকলোই, আর নিচের হাফটা উপরে গিয়ে 2 দিয়ে গুণ হয়ে গেলো, তাহলে 2×2×2, তাহলে গুণ করে পেলাম 4096, এতটি নিরেট গোলকগুলি তৈরি হবে। এই অঙ্কটা কিন্তু গোলক চ্যাপ্টারেও করেছ, গোলক চ্যাপ্টারেও কিন্তু 2 বার ছিল অঙ্কটা মাথায় রেখে, এখানেও কিন্তু আরেকবার আছে, ঠিক পরের অঙ্কটাই একই রকম হবে,
শুধু একটু চেঞ্জ আছে, সূত্রতে চেঞ্জ আর কিচ্ছু না। তো ছয় নম্বরটা কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড, লোহার দণ্ড মানে কিন্তু চোঙের মতো হয়ে গেল, ঠিক আছে, লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ 32 বলে দিয়েছে, আর বলেছে দৈর্ঘ্য 35 সেমি, দৈর্ঘ্য মানে উচ্চতা হিসাবে ধরবো, তাহলে উচ্চতা হয়ে গেলো 35 সেমি হলো। তাহলে আবার কী বের করতে হয়, আচ্ছা তারপরে আর কি বলেছে, দণ্ডটি গলিয়ে, গলিয়ে মানে আবার সেই আয়তন বের করতে হবে, তাহলে লোহার দণ্ড যেহেতু তাহলে চোঙ, চোঙের জন্য আয়তন কত, পাই r² h, তাহলে পাই মানে 22 এর 7 থাকলো, r² মানে 32 × 32, আর h মানে 35 থেকে গেলো, কাটাকুটি করে গুণ চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। এবারে বলেছে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ আর চোঙ 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো শঙ্কু তৈরি করা যাবে, তাহলে শঙ্কুর এক একটা শঙ্কুর প্রত্যেকটা শঙ্কুর ব্যাসার্ধ কত, 8 বলে দিয়েছে, উচ্চতা 28 লিখে নিলাম, আয়তন পেয়ে যাবো 1/3 πr² h, তাহলে 1/3 π মানে 22 এর 7, আর r² h বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে 7 আর 28 কেটে গুণ চিহ্ন দিয়ে লিখে দিলাম, তাহলে নিরেট শঙ্কুর সংখ্যা সংখ্যা কত হয়ে যাবে, সংখ্যা হয়ে যাচ্ছে আবার আগের মতন, টোটাল যতটা আয়তন ছিল টোটালটা বাই প্রত্যেকটার জন্য, এক একটার জন্য তাহলে বাই বাই করে দিলাম, তাহলে কাটাকুটি করে দিলাম, কাটাকুটি করে এখানে পেলাম হচ্ছে উপরে থাকলো 4 আর 5 থাকলো, আর নিচে 1/3 ছিল, 1/3টা উপরে গিয়ে 3 দিয়ে গুণ হয়ে গেল, দিয়ে টোটাল পেলাম 60টি, ঠিক আছে, এটাই হয়ে গেল উত্তর। এবার তারপরে 7 নম্বরটা, 7 নম্বরটা বলছে 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন, ঠিক আছে। তাহলে এখানে আগে দেখি, আচ্ছা ঘনক তার মানে ঘনকটা এরকম দেখতে, লুডোর ছক্কা যেটা বলো, ঘনকটা এরকম দেখতে, ঠিক আছে, সব থেকে কম কাঠ নষ্ট করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই রকম অঙ্কগুলো পরীক্ষায় দেয়। আচ্ছা যে যদি দেখি ঘনকের প্রত্যেকটা তল, আমি একটা তল দেখেছি, ঠিক আছে, একটা তল মানে ভূমিটাই ভাবো তুমি, এই যে এই নিচের ভূমিটা, ঠিক আছে, এই ভূমিতে সব থেকে কম কাঠ নষ্ট করে যদি আমি শঙ্কু আঁকতে চাই, তো শঙ্কুর ভূমিটা কী হয়, একটা বৃত্ত, তার মানে এইখানে আমার একটা বৃত্ত দরকার, তাহলে এখানে একটা বৃত্ত যাতে সব থেকে কম কাঠ নষ্ট হয়, কখন হবে কম কাঠ নষ্ট, সব থেকে কম কাঠ নষ্ট হবে তখনই যখন এই বৃত্তের ব্যাস আর ঘনকের ধারের দৈর্ঘ্য সমান হবে। তুমি যদি এর থেকে, এটা যদি একটা ঘনক বলো, তাহলে ভিতরে তুমি যদি এরকম একটা ছোট্ট কিছু নাও, এই বৃত্তের থেকে ছোট যদি নাও, তাহলে দেখো সব বেশি কাঠ নষ্ট হয়, এদিকে এই সাইডেরগুলো কিন্তু আরও বেশি নষ্ট হচ্ছে, তাই না, কিন্তু এটার ক্ষেত্রে দেখো এই শুধু কর্নারের পোর্শনগুলো, এই কর্নার পোর্শনগুলো শুধু নষ্ট হচ্ছে, মাঝের কিন্তু নষ্ট হচ্ছে না, এটাতে মাঝের নষ্ট হচ্ছিল, তাহলে এটাতে সব থেকে কম কাঠ নষ্ট হবে, ঠিক আছে। তাহলে কম কাঠ নষ্ট, তাহলে নিরেট কাঠের ঘনকের সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার ভূমির ব্যাস কত হয়ে যাচ্ছে, এই যে ভূমির ব্যাস হয়ে যাচ্ছে ঘনকের ধারের দৈর্ঘ্যটা, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদেরকে 4.2 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো আমরা, তাহলে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করে হয়ে গেলো 2.1 ডেসিমি, এটাকে আমরা সেমিতে করে নিয়েছি, 21 সেমি হয়েছে, হয়েছে। আবার একই রকম এবার উচ্চতা লাগবে আমাদের, উচ্চতাও দেখো একই রকম, তাহলে এইখানে ঘনকের ক্ষেত্রে এই ভূমিটাতে হয়ে গেছে আমাদের এই বৃত্তটা, ঠিক আছে, এই ভূমিটা এই বৃত্তটা হয়ে গেল, তাহলে এবার উচ্চতাটা কীভাবে মাপবো, তাহলে এবার এখান থেকে শঙ্কু আঁকতে হবে আমাদেরকে, তাহলে এখান থেকে শঙ্কুটা এঁকেছি, এবারে শঙ্কুর হাইটটা কত হবে, শঙ্কুর হাইটটাও ততটাই হবে যতটা ঘনকের এই সাইডের বাহুটা আছে, যেহেতু ঘনকের প্রত্যেকটা বাহু সমান, তাহলে এই ধারের দৈর্ঘ্য আর এই ধারের দৈর্ঘ্যটা সমান হবে, মানে এই শঙ্কুর উচ্চতাটা সমান হবে, শঙ্কুটা তো ঘনক থেকে বাইরে বেরিয়ে যাবে না বা ভিতরেও থাকছে না, যতটা হাইট হবে এটার হাইট আর এটার হাইট সমান হবে, তাহলে শঙ্কুর উচ্চতাটা কত হয়ে যাচ্ছে ঘনকের আবার ধারের দৈর্ঘ্যটাই, তাহলে শঙ্কুর উচ্চতা কত হয়ে গেলো ঘনকের ধারের দৈর্ঘ্যটাই, মানে 4.2 ডেসিমি বলে দিয়েছিল, এটাকে সেমিতে করে নিলাম সুবিধার জন্য, দশমিক থাকবে না তাহলে, তাহলে 42 সেমি হলো। তো উত্তর কী চাইছিল আমাদের, উত্তর চাইছে যে লম্ববৃত্তাকার শঙ্কু পাবো তার আয়তন কত, তাহলে শঙ্কুর আয়তন কত, সূত্র ফেলে দাও 1/3 πr² h, তাহলে 1/3 π মানে 22 এর 7, আর মানে হচ্ছে 21, তাহলে 21 × 21 হয়ে গেল, আর উচ্চতা মানে 42, তার কাটাকুটি করে গুণ করে দিলাম, পেলাম হচ্ছে 19,404 ঘন সেমি, এটাই হয়ে গেল উত্তর। ব্যাস তারপরে
তারপরে 8 নম্বরটা, 8 নম্বরটা কী হয়েছে, বলেছে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে দুটোর ক্ষেত্রেই ব্যাসার্ধ একই, তাহলে একটা ধরে নেব ব্যাসার্ধ, তাহলে গোলকের চোঙের দুটোর ব্যাসার্ধ ধরে নিলাম, আর একক এটা ধরে নিলাম। এবারে তারপরে আর কি বলেছে, তাদের ঘনফলও সমান। তুমি জানো গোলকের ক্ষেত্রে ঘনফলের, ঘনফল মানেই তো আয়তন, তাহলে ঘনফলের সূত্র কী বা আয়তনের সূত্র কী, গোলকের ক্ষেত্রে হচ্ছে 4/3 πr³। ঠিক আছে, তাহলে আর তো হয়ে গেছে, কিন্তু চোঙের জন্য ঘনফল বা আয়তন কত হচ্ছে, πr² h, তাই তো? কিন্তু আমরা তো এইচ এখনও ধরিনি, তাহলে চোঙের উচ্চতাটা এইচ ধরে নাও, তাহলে চোঙের উচ্চতা এইচ ধরে নিলাম। এবারে লিখি গোলকের আয়তন তাহলে 4/3 πr³, আর চোঙের আয়তন হচ্ছে πr² h। যেহেতু আমাদেরকে বলে দিয়েছিল তাদের ঘনফলও সমান, তো ঘনফল তো সমান বলেছে, তাহলে সমান করে দাও। তাহলে এই দুটো সমান হয়ে গেল, পাই পাই কেটে গেল। আচ্ছা, এখানে r³ আর এখানে r² কেটে এদিকে আর থাকলো, তাহলে এখানে কত হলো, 4/3 r = h পড়ে থাকলো। আচ্ছা, তাহলে কোনাকুনি তুমি যদি গুণ করে দাও এবার, তাহলে কত হচ্ছে, 4r = 3h। আমাদের উত্তর কি চাইছে, উত্তর চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত। তাহলে r/h এর মানটা দরকার, তাই না? তাহলে r/h কত হয়ে যাচ্ছে, 3/4 হয়ে গেল, এইচটা এদিকে এলো, 4টা এদিকে গেল। তাহলে r/h এর অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত হিসাবে লিখে নাও, তাহলে r:h কত হয়ে গেল, 3:4, সেটাই উত্তর। তারপরে 9 নম্বরটা, 9 নম্বরটা বলেছে 6.6 decimi দীর্ঘ, 4.2 decimi প্রশস্ত এবং 1.4 decimi পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে, মানে তার মানে আয়তঘন আছে আর গলিয়ে মানে আয়তন বের করতে হবে। তাহলে আয়তঘনাকার টুকরো দৈর্ঘ্য বলে দিয়েছে 6.6 decimi, প্রস্থ 4.2 decimi, আর পুরু মানে হচ্ছে উচ্চতা 1.4 decimi এটা বলে দিয়েছে। তাহলে গলিয়ে বলেছে, তার মানে আয়তন বের করতে হবে। আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন ডেসিমি পেয়ে গেলাম। গুণ করবো না, জানো পরিমিতিতে আমি তোমাদেরকে গুণ করতে মানা করি, যাতে পরে ক্যালকুলেশন সহজ হয়। তারপরে এবারে বলেছে 2.1 decimi দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলক কত ঘন ডেসিমি, প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে। তাহলে একটু আগেই দেখো একই রকম অঙ্কটা করেছি, 5 নম্বর আর 6 নম্বর এই দুটো অঙ্ক কিন্তু এক্ষুনি করেছি, ঠিক আছে? তাহলে একইভাবে এখানেও করব। তাহলে আমরা কি তৈরি করছি, গোলক তৈরি করছি। তাহলে গোলকের ব্যাস বলে দিয়েছে 2.1 decimi, তাহলে ব্যাসার্ধ জানি আমরা, 2.21/2, দুই দিয়ে ভাগ হয়ে যায় এত ডেসিমি। তাহলে একটা গোলকের আয়তন বের করতে হয় আমাদেরকে সবসময়, দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে একটা গোলকের আয়তন কত হয়ে গেল, 4/3 πr³। তাহলে 4/3 π মানে 22/7, আর মানে যে 2.1/2, তাহলে এটাই 3 বার হলো, যেহেতু r³ হয়, হয়েছে? তাহলে যেহেতু আমাদেরকে এই অঙ্কে বলে দিয়েছে যে প্রতিটি গোলককে কত ঘন ডেসিমি ধাতু থাকবে, তার জন্য আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। আগের অঙ্কগুলোতে যেমন 5 আর 6 নম্বর অঙ্কগুলোতে আমাদেরকে বলে দেয়নি, মানে উত্তর জানতে চাইনি যে প্রত্যেকটার এক একটার জন্য কত আয়তন হয়, তার জন্য আমরা ক্যালকুলেশন করেছিলাম না। এখানে আমাদেরকে বলে দিয়েছে যে প্রত্যেকটা আয়তন কত হবে বের করতে, তার জন্য আমরা এখানে ক্যালকুলেশনটা করব। পরের লাইনে কী করলাম, দশমিকগুলো উঠিয়ে নিচে একটা করে শূন্য নিয়ে নিলাম, কাটাকুটি করলাম, কাটাকুটি করে পেলাম 11 × 21 × 21/1000, এই মানটা পেলাম। তো এটা গুণ করে হলো 4851/1000, মানে 3 ঘর আগে দশমিক বসিয়ে 4.851, এত ঘন ডেসিমি। এটা হলো প্রত্যেকটার জন্য উত্তর, ঠিক আছে? এবার তাহলে গোলকের সংখ্যাটা কত হয়ে যাচ্ছে, গোলকের সংখ্যা হয়ে যাবে কী করতে হয়, আসল যেটা থাকে, আসল যেটা মানে এই টোটাল আয়তনটা, এই আয়তনটা বাই একটা গোলকের আয়তন হয়ে যাবে। তো একটা গোলকের আয়তন তো এই এত বড়টা আছে, তো আমরা তো ক্যালকুলেশন করেই নিয়েছি এখানে, এই ছোট্ট ক্যালকুলেশনটা তাহলে লিখবো, এই ক্যালকুলেশনটা লিখবো আমরা তাহলে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 6.6 × 4.2 × 1.4 / এই মানটা, গোটা মানটা বসিয়ে দিলাম এখানে। তো উপরেরটা যেমনকার তেমনি রাখলাম, 6.6 4.2 1.4, দিয়ে দশমিকগুলো উঠিয়ে 10 10 10 করে দিয়েছি। আর হরের পারটা কী হয়, উল্টে দিয়ে গুণ হয়, মানে 1000/ এটা, তাহলে শূন্যগুলো কেটে দিলাম, দিয়ে কাটাকুটি করলাম, কাটাকুটি করে পেলাম 8টা। ব্যাস, তাহলে
আমার এইটা হলো একটা উত্তর যে কটা নিউরনগুলোকে পাচ্ছি, তাহলে 8টা নিউরনগুলো পাচ্ছি, আর এক একটার জন্য আয়তন কত হচ্ছে 4.851 এত ঘন ডেসিমি। ব্যাস, তাহলে আজকে এত দূরই করো, আজকে এত দূরই করো, আর টাইম মতো অঙ্কগুলো করে আমাকে পাঠাও, যেই ডেট বলছি সেই ডেটাই পাঠাও তোমাদের ডেটগুলোতে। দেরি করো না, কেননা সিলেবাসটা শেষ করতে হবে, যত তাড়াতাড়ি শেষ করবে তত তাড়াতাড়ি ভালো। আর হচ্ছে এই চ্যাপ্টার শুরু করার আগে কিন্তু অবশ্য অবশ্যই আগের চ্যাপ্টারের সূত্রগুলো ভালো মতন করে তারপরে করবা, দেখে দেখে করে নিলাম তা কিন্তু চলবে না, তাহলে কিন্তু নিজেকেই ফাঁকি মারবা। তার জন্য আগে আগের চ্যাপ্টারের সূত্রগুলো কমপ্লিট করে তারপরে এই চ্যাপ্টারটা হাত দিবা। খুব সহজ চ্যাপ্টার, একটু করলেই পেরে যাবা, কমপ্লিট করো।